গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি মিতু। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা শিট মাস্ক এর রিভিউ এন্ড আমরা কিভাবে শিট মাস্ক নিজেদের জন্য চুজ করব এন্ড কেন শিট মাস্ক ইউজ করব, কিভাবে ইউজ করব এভরিথিং সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো সবার প্রথমে বলি যে আমরা কিভাবে নিজেদের জন্য শিট মাস্ক চুজ করব। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের শিট মাস্ক রয়েছে, যেমন গার্নিয়ার শিট মাস্ক রয়েছে, ল্যাকমির শিট মাস্ক রয়েছে এন্ড নাইকার নিজস্ব ব্র্যান্ডের শিট মাস্ক রয়েছে। তো তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের শিট মাস্ক ইউজ করতে পারো, আমাদের স্কিন অনুসারে সেটা তোমরা চুজ করবে। তো শিট মাস্ক বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুসারেই তৈরি করা হয়, যেমন কিছু শিট মাস্ক থাকে স্কিনকে গ্লোয়িং করে, হাইড্রেট রাখে, ন্যারিশ করে, সফট রাখে, ইলুমিনেটিং এফেক্ট দেওয়ার জন্য। তো বিভিন্ন শিট মাস্ক বিভিন্ন রকম রিকমেন্ড অনুসারে তৈরি করা হয়, তো তোমরা ঠিক সেইভাবেই নিজেদের জন্য শিট মাস্কটা ইউজ করবে। তো এবার আসি যে শিট মাস্ক আমরা কেন ইউজ করব। শিট মাস্ক ইউজ করলে সঙ্গে সঙ্গে একদম 50-50 ডিফারেন্স তোমরা একদম সঙ্গে সঙ্গে পাবে এমনটা নয়। আমার যেটা পার্সোনালি মনে হয় যে শিট মাস্ক একটা প্রপার সিরামের কাজ করে আমাদের স্কিনে। তো আমরা সাধারণত কী করি, সিরাম ইউজ করে 2 মিনিট ম্যাসাজ করি, ব্যাস ছেড়ে দিই। কিন্তু মাস্কের ক্ষেত্রে কী হয়, কিছু ব্র্যান্ড বলে 10 মিনিট রাখতে, 15 মিনিট রাখতে, 20 মিনিট রাখতে, তো আমরা ফেসে সেইভাবেই রেখে দিই। তো তার জন্য আমাদের কী হয়, সিরামটা আমাদের স্কিন অ্যাবজর্ব করতে অনেকটা সময় পায় সেটা। তো তার জন্য কী হয়, ডিপলি ন্যারিশ হয়, ময়শ্চারাইজার রাখে অ্যান্ড প্রত্যেকের রিকমেন্ড অনুসারে সিরামটা স্কিনে সেইভাবে কাজ করে। তো তার জন্য তোমরা ভাববে না যে এটা ফেসিয়ালের মতো গ্লো সঙ্গে সঙ্গে গ্লো দেবে। তো এবার আসি যে আমরা ফেস মাস্কটা কীভাবে ইউজ করব। তো অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে যে ফেস মাস্ক ইউজ করার পর হয়তো সেটা রিমুভ করার পর আমাদের মুখটা ধুয়ে ফেলতে হবে, বাট সেটা নয়। তো এটা আমিও ভাবতাম যখন কিনা আমি ফেস মাস্ক কোনোদিনও ইউজ করিনি। তো সেই রকমই অনেকে হয়তো এই ভুলটা করো, বাট ফেস মাস্ক ইউজ করে সেটা রিমুভ করার পরে মুখ ধুলে চলবে না, সেটা সিরামেরই মতো আমাদের স্কিনে রেখে দিতে হবে, ভালোভাবে ম্যাসাজ করতে হবে স্কিনে যাতে সিরামটা স্কিনে অ্যাবজর্ব করে নেয়। আশা করি তোমরা বুঝে গেছো যে মাস্ক আমরা কী করে ইউজ করব। অ্যান্ড অবশ্যই ফেস মাস্ক ইউজ করার প্রথমে আমরা স্কিনটাকে প্রপারলি ক্লিন করব, দেন ফেস মাস্ক ইউজ করব। তো আজকে আমি যে ফেস মাস্কটা ইউজ করব সেটা হচ্ছে মামার্থের ফেস মাস্ক, ভিটামিন সি ফেস মাস্ক। তো মামার্থ নিউলি লঞ্চ করেছে 8 প্রকারের ফেস মাস্ক, বিভিন্ন রেকমেন্ড অনুসারেই করেছে তারা। যেমন আমি যে ফেস মাস্কটা নিয়েছি সেটা হচ্ছে স্কিন ইলুমিনেশন, অর্থাৎ স্কিনে ইলুমিনেশন এফেক্ট দেবে অ্যান্ড এতে রয়েছে উইথ ভিটামিন সি অ্যান্ড হানি। তো আমার স্কিনটা তো খুবই ড্রাই, সো আমি সেই জন্য হানিটা চুজ করেছি অ্যান্ড এতে রয়েছে ভিটামিন সি, এতে করে স্কিনটা ব্রাইট হবে অ্যান্ড এতে লেখা রয়েছে 1 শিট মাস্ক = 9 ডেজ অফ সিরাম হাইড্রেশন। সো 9 দিন সিরাম ইউজ করার পর আমাদের স্কিনে যে হাইড্রেশনটা দেবে, মার্কের একটা শিট মাস্কে সেই হাইড্রেশনটা দেবে আমাদের স্কিনে। তো এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মেনশন করে দিয়েছে অ্যান্ড কী করে অ্যাপ্লাই করবে তার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে অ্যান্ড এতে মেনশন করে দিয়েছে যে 15 মিনিট এটাকে তোমার ফেসে রাখতে হবে, দেন রিমুভ করতে হবে, জেন্টলি ম্যাসাজ করে দিতে হবে অ্যান্ড এর প্রাইস হচ্ছে 149। তো আমার মনে হয় মার্কেটে অন্যান্য ব্র্যান্ডের তুলনামূলক মামার্থের এই ফেস মাস্কটা একটু বেশি প্রাইস, কারণ গার্নিয়ারের শিট মাস্ক যদি দেখো তাহলে সেটা হচ্ছে মেবি 99 আর নাইকার হচ্ছে 100, তোমরা গুড ভাইবসেরও দেখতে পারো মেবি 100-এর মধ্যেই রয়েছে, ফেস শপের রয়েছে 100, ল্যাকমির রয়েছে। তো তার তো সেই সব ব্র্যান্ডের তুলনায় মামার্থ একটু প্রাইসলি করেছে শিট মাস্কটা অ্যান্ড এটা বাম্বু শিট মাস্ক, ইন্ডিয়ার ফার্স্ট বাম্বু শিট মাস্ক লঞ্চ করেছে মামার্থ। অ্যান্ড তোমরা মামার্থের যারা প্রোডাক্ট ইউজ করো তারা সবাই জানো যে এটা প্যারাবিন সিলিকন ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তো আমার ফেস এখন পুরোপুরি ক্লিন রয়েছে অ্যান্ড আমি আমার ফেসে কোনো কিছু অ্যাপ্লাই করিনি। যেরকম আমরা সিরাম ইউজ করার আগে টোনার ইউজ করি বা গোলাপ জল ইউজ করি, তো সেইভাবে আজকে আমি একটা টোনার ইউজ করে নেব। আজকে আমি বায়োটিকের এই বায়ো কুকুম্বার টোনারটা ইউজ করব। তো এবার আমি ফেস মাস্কটা অ্যাপ্লাই করব। প্রচুর প্রচুর সিরাম রয়েছে এতে, তো এই পার্টটা একটু টাফ, পেশেন্ট নিয়ে এটাকে ওপেন করবে,
কারণ এটা খুব মেসি প্রসেস। তো আমি আমার ফেসে পুরো অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড এই শিট মাস্কে অনেক সময় কি হয়, একটু এক্সট্রা সিরাম প্যাকেটে থেকে যায়, তো দেখে রাখছে কিনা। তো এতে প্রচুর এক্সট্রা সিরাম রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ, দেখেছো কতটা এক্সট্রা সিরাম রয়েছে। তো এটা আমি ভালোভাবে একটু ওপর দিয়ে দিয়ে দেবো, অ্যান্ড বাকিটা আমি আমার গলায় অ্যান্ড কানে অ্যাপ্লাই করে নেব। তো এটা আমি 15 মিনিট আমার ফেসে রেখে দেবো, অ্যান্ড দেন 15 মিনিট পরে আমি রিমুভ করব। আমার 15 মিনিট হয়ে গেছে, অ্যান্ড দেন আমি এটাকে রিমুভ করব। তো দেখতেই পাচ্ছ যে রিমুভ করার পর একটা অসম্ভব সুন্দর গ্লো দিয়েছে, কারণ এখনও আমার স্কিনে প্রচুর সিরাম রয়েছে, হাত দেওয়াতে পুরো আমার হাতে চলে এসেছে। অ্যান্ড আমি কাছ থেকে যদি তোমাদের দেখাই তোমরা বুঝতে পারবে একটা স্লিপারি ভাব রয়েছে, কারণ প্রচুর সিরাম থাকার জন্য। অ্যান্ড ভালো করে ম্যাসাজ করে নেবে যাতে সিরামটা পুরো স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তো এটা আমি কী করবো, আমার হাতে যে এক্সট্রা সিরামটা রয়েছে সেটা আমার নেকেও অ্যাপ্লাই করে, আমার কানেও অ্যাপ্লাই করে আমি ভালো করে এটাকে অ্যাবজর্ব করতে টাইম দেবো। এই সিরামটা যখন অ্যাবজর্ব হয়ে যাবে তোমরা চাইলে পরে তোমরা ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, যদি তোমাদের এক্সট্রিম ড্রাই থাকে স্কিন। এতে প্রচুর পরিমাণে সিরাম দেওয়া থাকে, কারণ আমি আদার্স ব্র্যান্ডের যে ফেস মাস্ক ইউজ করেছি তো তাতে এত পরিমাণে সিরাম থাকে না। অ্যান্ড বেস্ট টাইম হবে যদি তোমরা এই ফেস মাস্কটা রাতে ইউজ করো, তাতে করে খুব ভালো রেজাল্ট পাবে, সকালে উঠে খুব সুন্দর সফট ময়েশ্চারাইজার অ্যান্ড নারিশ একটা স্কিন পাবে। তো এই ছিল আমার ভিডিও, অ্যান্ড আমি ভিডিওটা এখানেই শেষ করতে চাই। তোমাদের এই ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক দিও, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নিজের বেল বাটনটাকে প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। তো চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।